আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি নিয়ে আলাপ করবো তা হচ্ছে বাইরে যাওয়ার সময় বা বিদেশে ভ্রমণ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের তো যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার ট্রানজিটের পরবর্তী ফ্লাইট আপনি মিস করছেন তাহলে করেন এটা খুব ছোট্ট একটা ব্যাপার বা ছোট্ট একটা সংক্ষিপ্ত এটা আমাদের কাছে প্রায় আসে বা রিসেন্টলি আমরা এরকম আমি এরকম একটা অভিজ্ঞতার মধ্যে গেছি তো এর প্রেক্ষিতে আপনার একটা ইম্পর্টেন্ট শেয়ার করার জন্য শেয়ার করার চেষ্টা করব তো ধরুন আপনি যদি একটা জিনিস একটা জিনিস খেয়াল নেব আমি এটাকে একটা ইম্পর্ট সাইয়ে করে দিই যখন ট্রানজিট ফ্ল্যাট সোর্স করবেন চেষ্টা করবেন যে এটা একবারে মানে মিনিমাম চার ঘন্টার নিচে না হওয়াটাই বেস্ট কারণ চার ঘন্টার নিচে না হলে আপনার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ অনেক ক্ষেত্রে ফ্লাইট যেখান থেকে আমাদের আমাদের ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে যদি হয়তো ফ্লাই করে অনেক সময় লেট হতে পারে আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় তো যদি এখান থেকে এক ঘন্টা লেট হয় আবার টেক টেক প্লেনটাও অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে আর সময় হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের ট্রাফিকে একটা ব্যাপার থাকে বা ওয়েদারের একটা ব্যাপার থাকে সব নিয়ে অনেক সময় লেট হতে পারে তো যখন লেট হয় তো এর প্রেক্ষিতেও আপনি ইকোনমিক ক্লাসে যাত্রীদের নামার ক্ষেত্রেও প্লেনের প্রথমত প্লেন টেক অফ করার পরে প্লেন ল্যান্ডিং করার পরে আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস যাত্রীদেরকে আগে নামার ব্যবস্থা করা হয় দেখেন স্টেপ বাই স্টেপ ইকোনমি ক্লাসে যাত্রীদেরকে যে ক্লাসে এদের যাত্রীদেরকে নামানো হয়তো এই যে সময়টা এখানে অনেক সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট বা আরো বেশিও সময় লেগে যেতে পারে এর বাইরেও একটা প্রবলেম হচ্ছে যেমন বেশিরভাগ এয়ারপোর্টগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে যেমন রিসেন্টলি আমরা যে একটা প্রবলেম ফেস করছি যে হচ্ছে কাতার এয়ারওয়েজের এ আমি তুর্কি ঢাকা থেকে দোহা প্লাস দোহা থেকে তুর্কি যাব তো এতে আমার ট্রানজিটটা ছিল প্রায় অলমোস্ট চার ঘন্টার কাজ চার ঘন্টার কাজ থেকে একটু কম তো যখন আমার দোহাতে ফ্লাইটটা যাওয়ার পরে আমার হচ্ছে না ল্যান্ডিং করে করার পর আমি হয়ে যাওয়ার সময় মানে একদম অন নেক্সট প্ল্যাটফর্মটা প্রায় কাছাকাছি চলে আসছে তো আমি যদি যেয়ে ওই গেট পর্যন্ত যেতে অলরেডি গেট গেট ক্লোজ হয়ে গেছে তো এরকম পরিস্থিতি তখন আপনাকে অলরেডি হওয়ার কিছু নাই যখন আবার সেম বিমান অ্যাটেন্স খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই সেম বিমান হতে হবে তাহলে সেম বিমান হলে তারা এই দায়িত্বটা অবশ্যই নেবে আর যদি সেম বিমান না হয় তারা দায়িত্বটা কখনই নেবে না ওয়ান নিতে তারা বাধ্য নয় সেম বিমান হলে আপনাকে অবশ্যই বিমানের প্রত্যেকটা এয়ারপোর্টের প্রত্যেকটা বিমানেরই আলাদা আলাদা করে কাউন্টার আছে বাচ্চিং কাস্টমার সার্ভিস আছে আপনাকে ওখানে যোগাযোগ করতে হবে তারা ওখানে যোগাযোগ করার প্রেক্ষিতে তারা আপনাকে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করে দেবে এখন একটা ব্যাপার আছে পরবর্তী ফ্লাইটটা যদি আপনার ওয়েটিংটা বেশি অলমোস্ট আট ঘন্টার উপরে হয় তাহলে তারা আপনাকে হোটেলে ব্যবস্থা করতে পারে বা হচ্ছে প্রত্যেকটা এয়ারপোর্টেই তাদের লাউন্স থাকে লাউন্সের এক ব্যবস্থা করতে পারে তা আমাদের ক্ষেত্রে বারো ঘন্টা ওয়েটিং ফ্লোর ছিল হওয়ার পর তুর্কি ইস্তাম্বুলের নেক্সট ফ্লাইটের জন্য এই ক্ষেত্রে তারা তাদের এয়ারপোর্টে লাউন্সের একটা পাস দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে আমরা ওই লাউন্সে অ্যাক্সেস করতে পারছি লাউন্সে আপনার আর পরে তো আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্টের ব্যবস্থা আছে আপনার এখানে ওখানে নামাজ এবং চলের ব্যবস্থা আছে মোটামুটি অলমোস্ট আপনার রিল্যাক্সে আপনার সময়টা কেটে যেতে পারবে তো ওভারঅল প্রথমত যদি ট্রানজিট সিলেক্ট করেন আপনাকে খেয়াল রাখতে হবে ট্রানজিটটা চার ঘন্টা বা চার ঘন্টার উপরে হয় এতে করতে তাহলে আপনার সময় মানে মিস করার সময়টা খুবই কম থাকবে আর যদি কখনও মিস হয়েও যায় তাহলে ওরিড না হয়ে আপনাকে অবশ্যই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে আপনার নেক্সট ফ্লাইটটা কনফার্ম করতে হবে আর যদি নেক্সট বেশি থাকে তাহলে সাথে করলে তারা আপনাকে হোটেল ব্যবস্থা দিয়ে দিতে পারে আর আরেকটা ক্ষেত্রে যদি ওই যে দেশে আপনি ট্রান্সেট করছেন ওই এয়ারপোর্টে দুই দেশে যদি আপনার বিশা ফ্রি অ্যাক্সেস থাকে তাহলে হয়তো বাইরা আপনাকে এয়ারপোর্টের বাইরে হোটেলের ব্যবস্থা করতে পারে আর যদি ও দেশে আপনার ভিসা ফ্রি অ্যাক্সেস না থাকে তাহলে এটা কখনোই সম্ভব না যেমন আমি কাতারের দোয়াতে যখন ট্রানজিট করছি আমার অলটিকুলেটার বা টুয়েলভ ঘন্টা টুয়েলভ আওয়ার তো তখন এয়ারপোর্টে বাইরে যাওয়ার জন্য সেসব আলাপ করলে তখন তারা বলে যায় বাংলাদেশি পাসপোর্টের জন্য দোয়াতে অনারেবল বা হচ্ছে ভিসা ফ্রি অ্যাক্সেস নাই দেখে তারা বাইরে যাওয়ার অ্যাক্সেসটা দিল না তো এটা আপনার খেয়াল যদি আমাদের দেশে কারণ আমাদের দেশের পাসপোর্টের অলপ চল্লিশটা দেশের মতো বিশ্বের ফ্রি অ্যাক্সেস আছে যদি এরকম কোনো ইয়া হয় তাহলে আপনি অবশ্য বাইরে যাওয়ার অ্যাক্সেস পাবেন আর যদি আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ও দেশের বিশে থেকে থাকে তাহলে আপনি হয়তো বাইরে অ্যাক্সেস বাইরে যেতে পারবেন তখন তারা আপনার জন্য বাইরে মানে শহরের মধ্যে হোটেলের ব্যবস্থা করে দেবে তার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যাওয়া বিভিন্ন হোটেলের সাথে লিংক থাকে তারাও তারা ব্যবস্থা করে দিবে এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট কোনো কারণে তারা যদি ফ্লাইট ক্যান্সেল করে তাহলে অবশ্যই আপনাকে তারা হয়তো আপনি চাইলে রিসেডুল করে দেবে অথবা আপনার ফুল পেমেন্টটা রিফান্ড করে দেবে এবং বিশেষ অনেকে রেপুটেড এয়ারলাইন্স যদি তাদের তারা যদি ফ্লাইট ক্যান্সেল করে আপনাকে কম বাচ্চার দিতে পারে তো রিসেন্টলি আমি সেম একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করি আমি লিসবন থেকে নিয়ে আপনার যাওয়ার সময় যে যাওয়ার সময় মরক্কো এয়ারলাইন্সে তাদের ফ্লাইট বুকিং দিই তো এই ক্ষেত্রে মরক্কোতে আপনার প্রায় আড়াই ঘন্টা মতো ট্রানজার ছিল তো তারা আপনার লিসবন থেকে যখন মরক্ক যে ফ্লাইটটা মরক্ষ আসে এবং পরবর্তী ফ্লাইটটা আড়াই ঘন্টা পরে যে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের ওই ফ্লাইটটি তারা ক্যান্সেল করে দেয় এবং ক্যান্সেল করে নেক্সট ডেতে ফ্লাইটের শিডিউল করা হয় তো এই কারণে আমার প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স অর্টিং ফিরিয় চলে আসছে প্রায় চব্বিশ ঘন্টা চলে আসে তো তখন তাদের সাথে কনসার্ন করার পরে তারা হোটেল অ্যারেঞ্জ করে এবং তারা নির্দিষ্ট সময় অনুযায়ী মিল বউস অ্যারেঞ্জ করে তবে এখানে একটা বিষয় আছে আমরা আমিও বলে বললাম যে মরক্ষতে বা যেই কোনো দেশে আপনি যে দেশে এরকম ট্রানজিট পিরিয়ড পড়বে ওই দেশে যদি আপনার পাসপোর্টের বা হাওয়াল দেশের পাসপোর্টের অনারেবল বিষয় না থাকে তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে বেরোতে দেবে না ইভেন প্রত্যেক এয়ারপোর্টেই এই লাউজের ব্যবস্থা থাকে তারা অ্যালাউন্স অ্যারলাউন্স থেকে লাউন্সের ব্যবস্থা করে দেবে তো মরক যথারীতি মরক্রিয়া আমাদের দেশে পাসপোর্টে অনারেবল বিষয় সিস্টেম না থাকে এয়ারপোর্ট থেকে বেরোতে বাইরে যাওয়ার সুবিধা দেওয়া হয় নাই এয়ারপোর্টেই তারা হোটেলের ব্যবস্থা করে এবং মিল ব্যবস্থা থেকে থাকে মিল ব্যবসার মতো আপনি কি দাওয়ার ব্যবস্থা করতে পারবেন এবং হোটেলে আপনি থাকতে পারবেন তো তাহলে আশা করি আপনাদের এই ঠিক কাজে লাগবে